খন্দকার শরীফ আর আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস যে জিনিসটা আমরা জানি না অনেকেই তো যারা যারা বিআরটিতে কাজ করেন বিআরটি কর্মকর্তা তারাই ভালো বুঝেন এবং আমরা সাধারণ জনগণ যারা আছি সাধারণ মানুষ তারা একটু কম বুঝে এইসব বিষয় তো চলুন আমি আজকে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেবো অর্থাৎ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট যেমন ধরেন আমরা রাস্তায় অনেক সময় দেখি গাড়ির নাম্বার ক খ গ এই নাম্বারগুলো কেন ক নাম্বার কেন খ নাম্বার কেন গ নাম্বার কেন কী কারণে হয় থেকে হয় কিভাবে হয় আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো ওকে তো এই বিষয়টা যদি আপনি জানেন এবং জানা থাকে আপনার তাহলে তো ভালো আর যদি না জানেন অবশ্যই আপনার জানা উচিত এবং আপনি যদি গাড়ি কিনতে চান বা আপনি যদি একজন ড্রাইভার হন তাহলে অবশ্যই আপনার এই বিষয়গুলো জানা দরকার দরকার এবং জেনে রাখা ভালো এটা আমরা সবাই জানি তো চলুন আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে কি কারণে ক খ গ নাম্বারগুলি হয়ে থাকে এবং কিভাবে হয় তো আজকে আমি মোটামুটি তিনটা তিনটা নাম্বার প্লেটের কথা বলবো এবং বাকিগুলি বলবো আমরা খ থেকে শুরু করি তো যেমন ধরেন আপনার গাড়ির নাম্বার যদি খ হয় তাহলে বুঝবেন যে এটা তেরোশো থেকে চোদ্দোশো সিসির গাড়ি এবং গাড়ির নাম্বার যদি গ হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা পনেরোশো থেকে ষোলোশো সিসির গাড়ি এবং গাড়ির নাম্বার যদি ঘ হয়ে থাকে ঘ সিরিয়ালের গাড়িগুলো সাধারণত দুই হাজার সিসির উপরে হয় অর্থাৎ পঁচিশশো তিন হাজার সিসির গাড়িগুলো হয় যেমন জিপ পাজারু এই টাইপের গাড়িগুলো হয়ে থাকে ঘ সিরিয়ালের এবং ভ সিরিয়ালের যে গাড়িগুলো থাকে ভ সিরিয়ালেরগুলো হয়ে থাকে যেমন মার্সিটিস তারপরে বিএমডাব্লিউ তারপরে আপনার এই টয়টা ক্রাউন টয়টা ক্যামরি অর্থাৎ আঠারোশো সিসির উপরে হয় গাড়িগুলো অর্থাৎ গাড়িগুলো প্রাইভেট কারের মতোই হয় কিন্তু এগুলো একটু ভারী গাড়ি এই গাড়িগুলো হয়ে থাকে ভ সিরিয়ালের অর্থাৎ আঠারো আঠারোশো থেকে বাইশো সিসির মধ্যে হয়ে থাকে এই গাড়িগুলো ঠিক আছে তো চলুন আমায় আমি দেখাই আপনাদেরকে কিছু গাড়ির নাম্বার প্লেট তো প্রথমে আমি দেখাই খ নাম্বার প্লেট এটা হচ্ছে খ নাম্বার প্লেট খ নাম্বার প্লেটের গাড়িগুলো সাধারণত তেরো চোদ্দোশো সিসির গাড়ি হয়ে থাকে ঠিক আছে এবার আসলাম গ গ নাম্বার প্লেটের গাড়িগুলো পনেরোশো থেকে ষোলোশো সিসি হয়ে থাকে ষোলোশো সতেরোশো হয়ে থাকে এবং এটার পরে হচ্ছে ভ ভ গাড়িগুলো যেমন মার্সিডিস প্রাইভেট কারগুলো এই টাইপের গাড়িগুলো হয়ে থাকে তারপরে টয়টা কেমরি তারপরে ক্রাউন নিশানের নিশানোর কিছু গাড়ি আছে তো এইখানে দেওয়া আছে সব গাড়িগুলির বিবরণ যত গাড়ি নাম্বার প্লেট আছে যত বাংলা বর্ণমালা আছে সব গাড়িগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে যেমন ক আটশো সিসির গাড়ি খ এই যে এক হাজার থেকে তেরোশো সিসির গাড়ি গ পনেরোশো থেকে আঠারোশো সিসির গাড়ি জিপ ঘ এখানে সম্পূর্ণ দেয়া আছে তো আমি পুরো লিস্টটা আপনাকে এখানে দিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির নাম্বার ঢাকা শহরের গাড়ির নাম্বার প্লেট দেখলেই যেন আপনারা বুঝতে পারেন যে এই গাড়িটার নাম্বার এই গাড়িটার কত সিসি ঠিক আছে তো সিসির উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে নাম্বার প্লেটগুলো দেওয়া থাকে আর আমাদের বর্ণমালার উপরে ডিপেন্ড ঠিক আছে এখানে এ টু জেড বাংলা বাংলা যত বর্ণমালা আছে সব বর্ণমালা গুলোর উপরে তো আশা করি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন ভালো থাকবেন সবাই বাংলা দেখাবে কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই